সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই মুহূর্তে আমি চলে আসলাম মিরপুর এক নম্বর। আর যারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এতে কিন্তু প্রতিদিনের বাজার দর আপডেট দেওয়া হয়। বন্ধুরা, আজকের বাজার দর বেচা কিনা এখান দিয়ে চলছে, যে কথা বলে জানিয়ে দিচ্ছি আজকের বাজার দর কেমন চলতেছে, সরাসরি কথা বলবো, সঙ্গে থাকবেন। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। গরম পড়তেছে নাকি ভাই? হ্যাঁ ভাই, অনেক গরম পড়তেছে। অনেক গরম পড়তেছে না ভাই? এই যে গরম পড়ছে, গরমের ভিতরে পেঁয়াজের বাজার কি খবর ভাই? পেঁয়াজের বাজারও গরম। পেঁয়াজের বাজারে গরম? হ্যাঁ ভাই। হ্যাঁ হ্যাঁ, কি বলেন, পেঁয়াজের বাজার যদি গরম হয় তাহলে মানুষ কিভাবে খাবে? মানুষ 300 টাকা কেজি হইলে তো খাইছে, 300 টাকা কেজি হইলে খাইছে না? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই। আজকে পেঁয়াজের বাজার বাড়ছে না কমছে? পেঁয়াজের বাজার একটু বাড়তি, পেঁয়াজের বাজার বাড়তি না, এটা তো কথা ছিল না ভাই। পেঁয়াজের বাজার কম থাকার কথা ছিল ভাই, রাখি আইছে মন্দর, ধীরে ধীরে বাড়তে আছে পেঁয়াজের বাজার, ধীরে ধীরে বাড়তেছে না? কমার সম্ভাবনা দেখতে পাচ্ছেন কিনা আপনি? কমার সম্ভাবনা আমি দেখি না ভাই, এখনো দেখেন না? না ভাই, এখনো চোখেই পড়ে না কমার? না ভাই, শুধু বাড়ার ঝুঁকিটাই দেখতেছেন? হ্যাঁ, বাড়ার ঝুঁকিটাই দেখতেছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনার এখানে সব মিলিয়ে কত জেলার পেঁয়াজ আছে আপনার কাছে? আমার এই জায়গায় আছে, আমার হইলে সোনাপুরের, ফরিদপুরের, আর পাবনার, রাজশাহীর, এই জায়গা না? আচ্ছা, রাজশাহীর পেঁয়াজটা কোন ধরে দেখি তো? এটা রাজশাহীর পেঁয়াজ হয়েছে, এইগুলো কত করে দিচ্ছেন আজকে বাজারে? এটা 62 টাকা ভাই, 62 টাকা বর্তমান বাজারে বিক্রি করতেছেন? হ্যাঁ ভাই, কম কত বলেন না, দেখি কম কত। কম নাই ভাই, আমার ব্যাপারি ব্যস্ত টাকা 65 টাকা, ব্যাপারি বেশি 65 টাকা না? রেটটা দেয় কি আপনাদেরকে ব্যাপারি? ব্যাপারি দেন না? আপনারা তো কোনো রেট দেন না? আমার কোনো রেট না। আচ্ছা, আর এইটা কোন জায়গা? এটা এটাও রাজশাহীর? এটাও রাজশাহীর। আর পিছনটা কোন জায়গা? এটা হচ্ছে পাবনার। পাবনার কত দিতেছেন? এটা 64 টাকা ভাই, 64 টাকা বর্তমান বাজার দর পাবনার পেঁয়াজ দিতেছেন? হ্যাঁ। আচ্ছা ভাই, কম কত দিতেছেন না ভাই? কম নাই, বাড়তি বেশি, বাড়তি বেশি, কম দিতে পারতেছেন না? না ভাই। আর এটা কোন জায়গা ভাই? এটা এটা হচ্ছে সোনাপুরের। সোনাপুরের কত দিতেছেন? এটা 62 টাকা, 62 টাকা বর্তমান বাজার চলতেছে? 62। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই। যে দাম বুলা বুলের পণ্যের, কেউ যদি বলে ভাই আমার 2-1 টাকা কম দেন, আমি বিক্রি নিতে চাই আপনার কাছে, দিতে পারবেন? না ভাই, 1 পয়সা আড়াই গেলেও পারণ যাবে না। কি বলেন, এটা কেমন কথা বলেন ভাই? ভাই ব্যাপারি বলছে যে বাজার বাড়তি, হেরা বাড়াই ব্যস্ত খায়, কারণ আমি তো 1 টাকা কমে ব্যস্ত পারতেছি না, বিক্রি করতে পারতেছি না। আচ্ছা আচ্ছা ভাই, আলুর বাজার কি খবর এদিকে? আলুর বাজার, এই যে আলুর বাজার, রাজশাহী আলু 45 টাকা, বিক্রমপুর আলু আমার রইলে 141 টাকা। 141 টাকা না? বিক্রমপুর আলু কোন এইটা নাকি? এই যে নেট বস্তা বিক্রমপুর, নেট বস্তা বিক্রমপুরের আলু কত করে দিচ্ছেন এটা ভাই? এটা 141 টাকা, 141 টাকা বর্তমান বাজার তো দিতেছেন। আর যে এগুলো কত করে দিতেছেন? এগুলো আমার রইলে 45 টাকা সাদা আলু। এটা কোন জায়গা? এটা রাজশাহীর ভাই, রাজশাহীর সাদা আলু। এরকম কয় বস্তা আছে আপনাদের কাছে? আমার কাছে আছে আমার রইলে 40 বস্তা আছে। আবার কেউ যদি 100 বস্তা নিতে পারবেন? না, 100 বস্তা তো আইতেছে না, 100 বস্তা এখন পর্যন্ত আইতেছে না বাজারে। না মানে আমার গাড়িতে 200-250 বস্তার গাড়িতে যদি লোড হয়, দেখা গেছে আমরা 50টা নামাইলাম, 70টা নামাইলাম, এরকম এরকম নামাইলেন না? আচ্ছা আচ্ছা, তার মানে এখনো পেঁয়াজের আমদানি, সরি আলুর আমদানি একেবারে কম? হ্যাঁ, কারণ আলু বাজার হইলে বেশি, এই কারণে আমার হইলে দেখা গেছে গরম পড়তেছে প্রচুর, আলু নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আপনারা তো এই যে মাল সামান আসলে দেখেন, বিক্রি করেন, আলুর সামনে কি যে আমদানি কেমন হবে একটু বলুন? আমদানি আজকে কালকে থেকে মানে একটু বাড়তে আছে, কালকে থেকে একটু বাড়তেছে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝ, তার মানে কমার্স আলুর বাজার কম আজকে যেটা আসবে সেটা ব্যস্ত হবে আমার বিক্রমপুর 42 টাকা, 42 টাকা, আর রাজশাহী ব্যস্ত হবে 46 টাকা, 46 টাকা কম কম বিক্রি করতে পারবেন না ভাই? আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।